হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজ আমরা স্টোক থিওরিয়াম নিয়ে আলোচনা করব। স্টোক থিওরিয়াম মূলত দ্য ফান্ডামেন্টাল থিওরিয়াম অফ কার্ল এই নামেও পরিচিত। এখন আমরা যদি স্টোক থিওরিয়ামের ডেফিনেশন দিই তাহলে এইভাবে দেওয়া যায়, ইফ উই টেক দ্য কার্ল অফ এ ভেক্টর ফিল্ড অ্যান্ড মাল্টিপল বাই এরিয়া এলিমেন্ট অ্যান্ড টেক ইন্টিগ্রেটেড ওভার সারফেস, দ্যাট ইজ ইকুয়াল লাইন অ্যালং অফ দ্যাট সারফেস, লাইন ইন্টিগ্রাল অ্যালং অফ দ্যাট সারফেস। অর্থাৎ এটি থেকে আমরা কি বুঝলাম, এটি থেকে বুঝতে পারলাম যে একটা কার্ল ডেল্টা অপারেটর সঙ্গে একটা ভেক্টরের ক্রস গুণ, তার মানে একটা কার্লকে একটা ডিএ মানে কি সারফেসের ক্ষুদ্র স্মল এলিমেন্ট, সারফেসের স্মল এলিমেন্টের সঙ্গে ডট গুণ করে তার সারফেস ইন্টিগ্রাল করা হয়েছে। সারফেস ইন্টিগ্রাল সমান ওই ভেক্টরটা, এই ভেক্টরটা সঙ্গে একটা লাইনের স্মল লাইনের ডট গুণ করে তার লাইন ইন্টিগ্রাল করা হয়েছে। আর তবে এই লাইনটা হতে হবে ক্লোজ, অর্থাৎ এই লাইনটা দুই প্রান্ত একসাথে মিশানো। এটি মূলত স্টোক থিওরিয়ামে বোঝানো হয়েছে। আমরা মূলত স্টোকের ইকুয়েশন থেকে আমরা বুঝবো এটাই, যখনই একটা কার্লকে স্মল সারফেসের সঙ্গে ডট গুণ করে সারফেস ইন্টিগ্রাল করলে সেটি সমান ওই ভেক্টরের লাইন ইন্টিগ্রাল। এটাই এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি, ধরা যাক একটা সারফেস, এই যে সারফেস, এই সারফেসের ক্ষুদ্র একটা সারফেস এলিমেন্ট হচ্ছে এই যে এতটুকু। এখানে এই এই সারফেসের মধ্যে একটু কার্লকে আমরা ডট গুণ করে ইন্টিগ্রেশন করলে টোটাল সারফেসের এই ভ্যালু, যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা এই সারফেসেরই এই লাইন, এটা কোন শেপ সেটার উপর নির্ভর করে না। এই বাউন্ডারিটা কোথায় আসছে, সেই যে একই বাউন্ডারি, এই বাউন্ডারিটাকে আমরা যদি লাইন ইন্টিগ্রাল করি তাহলে সেই ভ্যালু সমান হবে, অর্থাৎ এটার ভ্যালু আর এটার ভ্যালু তখন সমান হবে। আমরা এক্সাম্পল থেকে আরও ক্লিয়ার হব, বিষয়টা পরিষ্কার হয়ে যাব। তাহলে আর একটা কথা মনে রাখতে হবে সবসময়, এই সারফেসের শেপ যে কোনো আকৃতিরই হতে পারে, সেটার কোনো ডিপেন্ড করে না স্টোক থিওরামের ক্ষেত্রে। এই সারফেসের বাউন্ডারিটা কীরকম সেটাই মূলত এই লাইন ইন্টিগ্রালে নির্ভর আর কি, এটা অনেকটা ডিপেন্ডেবল, এটা নির্ভর করে বাউন্ডারি কীরকম সেক্ষেত্রে এই লাইন ইন্টিগ্রালও কীরকম হবে। ওকে, আমরা এখন একটা এক্সাম্পল দেখি, স্টোক থিওরামের এক্সাম্পল দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ভেক্টর ফিল্ড দেওয়া আছে, কী দেওয়া আছে সেটা হলো 2xz + 3y² j হ্যাট + 4yz² কি হ্যাট, এই একটা ভেক্টর ফিল্ড দেওয়া আছে। আর আমাদের স্টোক থিওরিয়ামটা হচ্ছে এই যে হচ্ছে আমাদের স্টোক থিওরিয়াম। এখানে আমরা ওই যে তেমনি দেখতে পাচ্ছি কার্লের সঙ্গে স্মল এরিয়া এলিমেন্টের ডট মাল্টিপ্লিকেশন করে তার সারফেস ইন্টিগ্রাল করা হয়েছে, সমান ওই ভেক্টরের ডট মাল্টিপ্লিকেশন স্মল লাইন এলিমেন্টের সঙ্গে করে তার লাইন ইন্টিগ্রেশন করা হয়েছে, লাইনটা হবে ক্লোজ। তাহলে আমরা এখানে আমরা প্রথমে, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এই ভেক্টর ফিল্ডটা দিয়ে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বের করে যদি দুটা সমান পাই তাহলে আমরা বুঝবো আমাদের স্টোক যে থিওরিয়াম দিয়েছি সেটা সত্য। এই ভেক্টর ফিল্ড দিয়ে আমরা এখন বের করবো, প্রথমে আমরা শুধু এতটুকু অর্থাৎ লেফট হ্যান্ড সাইড বের করবো, এই যে লেফট হ্যান্ড সাইড এতটুকুর মান এই ভেক্টর ফিল্ডে আমরা বের করবো। তাহলে আমাদের কি এখানে কি আছে, প্রথমেই ডেল অপারেটরের সঙ্গে ভেক্টরের ক্রস গুণ অর্থাৎ কার্ল নির্ণয় করবো। এই যে আমরা কার্ল বের করছি, আই হ্যাট জি হ্যাট কি হ্যাট ডেল ডেল এক্স, এখানে আমি লিখে দেই, এখানে হচ্ছে আমাদের আই হ্যাটে, যেহেতু এখানে আই হ্যাট না, আই জি হ্যাট আর কি হ্যাট আছে, তাহলে এখানে শূন্য হবে, এখানে শূন্য, আর এইখানে হবে হচ্ছে আমাদের এই যতটুকু, এই যতটুকু, আর এইখানে হবে আমাদের এই 4yz² এই হচ্ছে আমাদের এখানে এই মান দুটো হবে, আমি এখানে লেখা হয় নাই। এখন আমরা যদি আই হ্যাট ধরে এই করি, আমরা নির্ণয় করতাম আই হ্যাট ধরে সারিবাদ কলামবাদ, তাহলে এইটা আর এইটা পার্শিয়াল ডেরিভেটিভ করে বিয়োগ এটা এটা, এখন এইটা আর এটা পার্শিয়াল ডেরিভেটিভ করলে এটা বলতে কি বোঝায়, এখানে আমরা এই যে 4yz² এই যে এখানে অনেক হয়তো এক ভাবতে পারে, আমি বিষয়টা আগেই বলে দিলাম। তাই তেমনিভাবে আমরা এখানে জাস্ট কার্লের ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন না বুঝলে। তাই এখন এই কার্ল বের করছি আমি এখানে, এই সারিবাদ কলম এইভাবে এই পদ্ধতিতে কার্ল বের করে আমরা কী পাইছি, 4z² - 2xi হ্যাট + 2z k হ্যাট, এইটুকু মূলত আমি কার্ল বের করছি এই ভেক্টরটার সঙ্গে ডেল অপারেটর ক্রস গুণ করে এই কার্ল বের করছি। এখন আমি কী করব, যেহেতু এখানে ডিএ, এখন ডিএ আমাদের বের করতে হবে, সারফেস এলিমেন্ট ডিএ মানে সারফেসের ক্ষুদ্র একটা অংশ। এখন ডিএ আমাদের কীভাবে বের করতে হবে, এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। আমরা এখানে দেখতে পাচ্ছি এতটুকু আছে আমাদের ওয়ান, আর এই যে জেড অ্যাক্সিস বরাবর ওয়ান, ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়ান, জেড অ্যাক্সিস বরাবর ওয়ান। এখন আমাদের এই সারফেসটা হচ্ছে কি, এদিকে ওয়ান, এদিকেও ওয়ান, এদিকেও ওয়ান, ঠিক আছে। এখন এখানে ওয়ান কমা ওয়ান,
এখানে আমাদের হচ্ছে এটা যেহেতু থ্রি ডাইমেনশন তাহলে এক্সের মান কি এখানে জিরো 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 কমা অন এটাই মূলত আমাদের এখানে। এখন এখানে আমরা যেহেতু এই সারফেসটা কি দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা একটা ক্ষুদ্র এই যে ক্ষুদ্র সারফেস নিলাম এটা চার কোণা, হ্যাঁ এই ক্ষুদ্র সারফেসটার এতটুকুকে আমাদের হচ্ছে আমাদের ডিওয়াই আর এতটুকু হচ্ছে আমাদের ডিজেট, তাহলে আমরা কি পেলাম ডিওয়াই ডিজেট। আর এই সারফেসটা কোন অ্যাক্সিস বরাবর আসছে, যেহেতু এটা আসছে এক্স অ্যাক্সিস বরাবর তাই আমরা এই যেখানে আই হ্যাট দিলাম, তাহলে আমাদের ডিএ কি ডিওয়াই ডিজেট আই হ্যাট, তাই যে আমরা এখানে কি করবো এই কার্লের সঙ্গে ডি এর ডট মাল্টিপ্লিকেশন করবো, কার্ল পাইছি এই কার্লটাকে আমরা এখানে লিখছি কার্ল ডট মাল্টিপ্লিকেশন এই যে ডিএ, ডিএ সমান কি ডিওয়াই ডিজেট। আমি সার্ফেস ইন্টিগ্রাল আর ওই ডিএ কীভাবে আসলে এটা বিস্তারিত আলোচনা করছি, কেউ না বুঝে থাকলে সেখানে দেখে আসতে পারেন। এখন এটাকে ডট মাল্টিপ্লিকেশন করলে আই হ্যাট, আর আই হ্যাট ডট করলে অন হয় আর আই হ্যাট কি হ্যাট জিরো হয়ে যায়, তাই টার্মটা নাই। এখন এটাকে যে ই করছি এতটুকু আমি পেয়েছি, এখন আমি কি করব এটুকু বের করা হয়ে গেছে, এখন এটার সঙ্গে ডট মাল্টিপ্লিকেশন করা হয়েছে, এখন আমি সারফেস ইন্টিগ্রাল বের করব। ওকে তাহলে এই যে সারফেস ইন্টিগ্রাল এইটা আমি লিখছি, লেখার পরে এই যে সারফেস ইন্টিগ্রাল বলতে ডাবল ইন্টিগ্রাল দেওয়া দিতে হয় কারণ এটা দুই দিকে করা হয়, দুই অ্যাক্সিস বরাবর সারফেস বের করতে হয়। এখন এখান থেকে এই পর্যন্ত মান আমি কী পেলাম এই যে ফোর জেড স্কোয়ার মাইনাস টু এক্স ডিওয়াই ডিজেড, এই যে বসাই দিছি ফোর জেড স্কোয়ার মাইনাস। এখন আমি কী করব যেহেতু আগে কী আছে ডিওয়াই, তাহলে ডিওয়াই সাপেক্ষে আগে ইন্টিগ্রেশন করব, ডিওয়াই সাপেক্ষে এটা আবার কেউ মাইনাস সাইন ভাবেন না, এটা এমনি দাগ পড়ছে। এখন ডিওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আমি পাচ্ছি হলো মানে ওয়াই প্রথমে আছে, তাহলে আমরা ওয়াই সাপেক্ষে আগে ইন্টিগ্রেশন করব পরে জেডের সাপেক্ষে, তাই আমরা জেডকে এখানে ইন্টিগ্রেশন অফ ডিজেড রেখে দিলাম। এখন ওয়াই সাপেক্ষে জিরো থেকে অনপন্ত ইন্টিগ্রেশন করব, এটাকে লিখলাম ডিওয়াই, এখন জেড এখানে আছে, এখন ডিওয়াই এখানে আমরা ইন্টিগ্রেশন সূত্রে ফেলাই দিচ্ছি, যেহেতু ফোর জেড স্কোয়ার থাকলে যেহেতু এটা আমরা ওয়াই সাপেক্ষে করব তাই আমরা ওয়াই দিয়ে দিচ্ছি ফোর জেড স্কোয়ার ওয়াই, আর হলো টু এক্স, আর যেহেতু এখানে ওয়াই সাপেক্ষে করে তাই এখানে টু টু এক্স কনস্ট্যান্ট ওয়াই আসছে এখন জিরো থেকে ওয়ান। আর আরেকটা কথা, এখানে যেহেতু এই ইটা আমরা কিসে কোন দিকে আমরা এক্স ওয়াইয়ের সাপেক্ষে করতেছি, ওয়াইয়ের সাপেক্ষে এখানে ইন্টিগ্রেশন করলে এখানে এক্সের মান যেহেতু জিরো, এক্সের মান কারণ ওই দিকে আমাদের এক্স এক্স কম্পোনেন্ট জিরো, এক্স কম্পোনেন্ট জিরো হওয়ার কারণে আমরা এক্স সমান জিরো বসাইছি, জিরো বসানোর ফলে এই টার্মটা আমাদের জিরো হয়ে গেছে, থাকে শুধু ফোর জেড স্কোয়ার ওয়াই, ফোর জেড স্কোয়ার ওয়াই ডিজেট। এখন এই যে ডিজেটের সাপেক্ষে করব, ডিজেটের সাপেক্ষে করলে ফোর জেড কিউ বাই থ্রি, জিরো থেকে ওয়ান পর্যন্ত করলে ফোর বাই থ্রি, এটাই মূলত আমাদের লেফট হ্যান্ড সাইড, পেয়ে গেলাম আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন আমরা রাইট হ্যান্ড সাইডে দেখব, রাইট হ্যান্ড সাইডে ওই ভেক্টরটাই আছে আমাদের। এখন আমরা এখানে কি বলছি, আমরা কি করব লাইন ইন্টিগ্রাল করব ওই ভেক্টরটার ক্ষুদ্র ডিএল এলিমেন্টের সঙ্গে লাইন ইন্টিগ্রাল করব। এখন আমাদের ডিএল যেহেতু আমরা লাইন ইন্টিগ্রালটা কীভাবে করবো আমি বলে দিচ্ছি, ওই সারফেসটার বাউন্ডারি, বাউন্ডারি হচ্ছে ওই সারফেসটার যে এই সারফেসটা এটা কী ছিল একটা সারফেস, আমরা এই ক্ষেত্রে সারফেস কল্পনা করছি, এই যে দৈর্ঘ্য এই যে প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ গুণ করলেই আমরা এরিয়া অর্থাৎ সারফেস পাই গেছি। এখন আমরা ওই সারফেসটার বাউন্ডারি, বাউন্ডারি কী লাইন, এই একটা লাইন তাহলে ডিএল ওয়ান ডিএল, এইদিকে ডিএল টু লাইন টু, এদিকে হচ্ছে আর একটা লাইন লাইন থ্রি, আর এই যে এইদিকে লাইন ফোর, ক্লোজ এটা আমাদের ক্লোজ লাইন, ক্লোজ লাইন, তাই এখানে এই যে এখানে আমরা এই যে শূন্য দেওয়া ক্লোজ লাইন বুঝাইছি। এখন ডিএল বলতে এটা আমাদের কি ক্ষুদ্র, এখানে ক্ষুদ্র একটু লাইন এলিমেন্ট ধরবো, তাহলে এটা হচ্ছে ডিওয়াই যে যে যেহেতু এটা আমাদের জে অ্যাক্সিস বরাবর, আর ডিএল ডিজেড এই যেটা জেড অ্যাক্সিস বরাবর কি হ্যাট, আর ডিএল যেহেতু এটা আমাদের নেগেটিভ ডিরেকশন নেগেটিভ ওয়াই তাই আমরা এখানে মাইনাস দিচ্ছি মাইনাস ডিওয়াই, এই যে এটা আমাদের নেগেটিভ ডিওয়াই তাই আমাদের মাইনাস ডিওয়াই, আর এটা যেহেতু নেগেটিভ ডিজেড তাই এটা মাইনাস ডিজেড, এগুলো হচ্ছে আমাদের ডিএল। এখন আমরা লাইন ইন্টিগ্রাল করব, এই যে সূত্র আমাদের লাইন ইন্টিগ্রাল করব প্রথমে লাইন ওয়ান অর্থাৎ এই যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর এই যে এটা লাইন ওয়ান, এখানে করলে আমরা এই ভেক্টরটার সঙ্গে ডিওয়াই অর্থাৎ আমাদের ডিএল, ডিএল কি ডিএল হচ্ছে আমাদের ডিওয়াই জে, ডিওয়াই জে বসেছি। এখন যে যে কম্পোনেন্ট থাকবে বাকি কম্পোনেন্ট জিরো হয়ে যাবে, তাহলে এই কম্পোনেন্ট থাকলো তাই আমরা এখানে ইন্টিগ্রেশন করব ইন্টিগ্রেশন জিরো থেকে ওয়ান পর্যন্ত, কিন্তু এখানে এক্স এক্স অ্যাক্সিস এখানে এক্সের মান কি না জিরো জিরো, এখানে এক্সের মান জিরো তাই আমরা জিরো বসাই দিলে এই টার্ম ধরে জিরো হয়ে যায়, থাকে শুধু মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার, মাইনাস থ্রি কনস্ট্যান্ট বাইরে আনছি ওয়াই স্কোয়ার। এখন এটাকে ইন্টিগ্রেশন করলে জিরো থেকে ওয়ান পর্যন্ত মাইনাস ওয়ান। এখন আমরা লাইন টু এদিকে মানে জেড অ্যাক্সিস বরাবর এটাকে ডিএল এর মান কি ডিজেড, একইভাবে আমরা জেড অ্যাক্সিস তাহলে এই কম্পোনেন্ট থাকে এটা থাকে কি হ্যাট এই যে থাকলো, এখানে আবার এটা আমাদের জেড অ্যাক্সিস বরাবর হচ্ছে, যার ফলে এখানে আমরা দেখি ওয়াইয়ের মান কত হয়েছে, এখানে ওয়াইয়ের মান এখানে তিনটের মানে জিরো জিরো জিরো, এখানে ওয়াইয়ের মান ওয়ান, তাহলে এখানে আমাদের এই লাইন বরাবর ওয়াইয়ের মান কি কনস্ট্যান্ট, এখানে ওয়ান এখানে ওয়ান,
তাই আমরা y এর মান কনস্ট্যান্ট অন বসায় দিছি, যে অন বসায় দিছি, যার ফলে আমাদের এখানে অন থেকে 4 কে 4 বিয়োগ করে আনছি, z স্কয়ার dz ইন্টিগ্রেশন করে আমরা পেয়েছি 4/3। এখন আমরা এই লাইন 3 3 বরাবর করব লাইন ইন্টিগ্রেশন, তাহলে ওই একই ভাবে এটা আমাদের মাইনাস dy, কারণ এটা আমাদের নেগেটিভ, এই যে নেগেটিভ y অ্যাক্সিস বরাবর, তাই আমাদের মাইনাস আসছে। আর এখন আমরা এই ভেক্টরটা, আমি এই ভেক্টরটার যেহেতু এই কম্পোনেন্টটা থাকবে তাই আমি শুধু এই কম্পোনেন্টটা লিখছি, আর জি হ্যাট অন হয়ে যাবে তাই আমি জি হ্যাট এখানে লিখিনি। এখন এটাকে আমরা ই করলে এটা যেহেতু আমাদের জিরো হয়ে যায় থাকে মাইনাস থ্রি ওয়াই, আর মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যায়, আর থ্রি ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিওয়াই মাইনাস থ্রি বের করে আনছি ওয়াই স্কোয়ার ডিওয়াই, এটাকে ইন্টিগ্রেশন করলে ওয়ান পাই। এখন আমরা এটা 4 নম্বর লাইন ইন্টিগ্রেশন করবো, এটা হচ্ছে আমাদের ডিএল কি মাইনাস ডি জেড, এখানে যে আমাদের এই যে এই এইটুকু থাকবে ফোর ওয়াই স্কোয়ার ফোর ওয়াই জেড স্কোয়ার ফোর ওয়াই জেড স্কোয়ার কি হেড কেট অন হয়ে গেছে, কিন্তু এখানে আমাদের কি আছে ওয়াই, ওয়াইয়ের মান কি এখানে তিন, এই যে এখানেও জিরো ওয়াইয়ের মান এখানেও জিরো ওয়াইয়ের মান, যার ফলে আমাদের এখানে টোটাল ইন্টিগ্রেশনের মানই জিরো আসছে। এখন আমরা লাইনে এক লাইন দুই তিন চার এই লাইন তিন চারটা লাইন যোগ করে আমরা দেখলাম 4/3, আগে আমরা পাইছিলাম 4/3, অতএব আমাদের এটা রাইট হ্যান্ড সাইড, এই যে 4/3 4/3, অর্থাৎ আমাদের স্টোকের সূত্র প্রমাণিত, এই যে লেফট হ্যান্ড সাইড সমান এই যে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এইটুকুর ভ্যালু আর এইটুকুর ভ্যালু সমান, অর্থাৎ স্টোকের সূত্র প্রমাণিত। এখন অনেকের হয়তো কনফিউশন হবে যে এখানে আমি কীভাবে ধরলাম, আমি এই লাইনের শুরুতে আমি এই ভ্যালু এখানে তিনটে আসছে 0, 0, 0, ঠিক আছে, এখানে ভ্যালু কী আসছে এই লাইনের, এখানে ভ্যালু আসছে এখানে এক্সের মান কি জিরো, ওয়াইয়ের মান অন, জেটের মান জিরো, আর এখানে কী আসছে এখানে হচ্ছে এক্সের মান জিরো, ওয়াইয়ের মান অন, জেটের মান অন, এখানে আছে কি এখানে আছে আমাদের এক্সের মান জিরো, ওয়াইয়ের মান জিরো, জেটের মান অন। এইভাবে মূলত আমি এই লাইনের লিমিটগুলো এখানে ধরছি। কীভাবে অনেকে বলতে পারে যে এখানে এখানে এই যে এখানে আপনি ওয়াই এক্স সমান জিরো ধরলেন কীভাবে, তাহলে এই যে এখানে যখন আমাদের লাইন অন ছিল, লাইন অন ছিল এই যে এক্সের মান জিরো ছিল, আবার এই যে এখানে আমি ওয়াইয়ের মান অন ধরলাম কীভাবে, এখন লাইন টু এই যে লাইন এই যে টু টু বরাবর আমাদের ওয়াইয়ের মান এই যে ভুজ কোটি এখানে যে ওয়াইয়ের মান অন, এখানে ওই যে ওয়াইয়ের মান অন, তাই কি ওয়াইয়ের মান কনস্ট্যান্ট তাই আমি ধরছি। আর এখানে লাইন থ্রিতে এক্সের মান জিরো, অর্থাৎ লাইন থ্রিতে এই যে এক্সের মান জিরো, এই যে এখানেও জিরো, তাহলে এই প্রান্ত থেকে প্রান্ত লাইন থ্রি দুইখানেই জিরো, আর এখানে ওয়াইয়ের মান লাইন ফোরে ওয়াইয়ের মান জিরো, এই যে এখানে এক্স ওয়াই যে জিরো, এই যে জিরো জিরো জিরো, তাই এখানে জিরো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, সবাই আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি